ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পরিমাণগত রসায়ন চ্যাপ্টার হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর শর্টকাট সলিউশন প্লাস রিলেটেড ইনফরমেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি অনেক অনেক বেশি উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। ওকে, লেটস অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ভাইয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, 20 মিলিলিটার 0.002 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে কত মোল পটাশিয়াম ডাইক্রোমেট আছে। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2016-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো দেখেন ভাই কোয়েশ্চেনটা আবার, 20 মিলিলিটার 0.002 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে কত মোল পটাশিয়াম ডাইক্রোমেট আছে। তার মানে এখানে আমাকে কোয়েশ্চেনে কি বের করতে বলা হয়েছে ভাইয়া, মোল সংখ্যা বের করতে বলা হয়েছে। কি সংখ্যা ভাইয়া? মোল সংখ্যা বের করতে বলা হয়েছে। তো আসেন ভাইয়া, এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি স্পেশালি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য স্পেশালি পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম ভাইয়া, মোলারিটি বা গণমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র আমরা সচরাচর দেখতে পাই এবং এই দুইটা সূত্র কখন অ্যাপ্লাই করব, কখন প্রয়োগ করব সেই টেকনিকটাও আমি আপনাদেরকে বারবার বলেছি। এই কোয়েশ্চেন সলভিং এর সুবিধার্থে আমি আপনাদেরকে আরেকবার একটু রিমেম্বার করে দিচ্ছি দ্রুত। দেখেন, একটা সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড এম বি, মোলারিটি বা গণমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। আর একটা সূত্র ছিল হচ্ছে বা এস ইজ ইকুয়াল টু 1000 ডব্লিউ ডিভাইডেড এম বি। দেখেন এই সূত্র থেকে কিভাবে আমরা ইজিলি মোল সংখ্যাটা, এই সূত্রটাকে কিভাবে ইজিলি মোল সংখ্যার সূত্রে কনভার্ট করতে পারি, একটু কাইন্ডলি কনসেন্ট্রেশন দিয়ে খেয়াল করেন। আসেন তাহলে, আমি আপনাকে বলেছিলাম এস ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড এম বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব হচ্ছে যখন ভলিউমের আয়তনটা লিটারে থাকবে, দ্রবীভূত দ্রবের ভরটা গ্রামে থাকবে। ঠিক আছে, দ্রবীভূত দ্রবের ভর আমাদের স্পেসিফিক্যালি চিন্তা করার দরকার নেই, এখানে ডিফারেন্সটা হয়ে হচ্ছে ভাইয়া ভলিউমটা আয়তনটা যখন লিটারে থাকবে তখন সেক্ষেত্রে ভাইয়া গণমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আপনি এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম বি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। দেন আমি আপনাকে বলেছিলাম এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ ডিভাইডেড এম বি, এই সূত্রটা গণমাত্রা বা মোলারিটি নির্ণয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করব যখন ভলিউমের আয়তনটা কিসে থাকবে ভাইয়া, মিলিলিটারে, দ্রবীভূত দ্রবের ভরটা কিসে গ্রামে। দুইটা সূত্রে দেখেন দ্রবীভূত দ্রবের ভরটা গ্রামে থাকবে বাট আয়তনটা যখন লিটারে হবে তখন এস ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড এম বি, আর আয়তনটা যখন মিলিলিটারে হবে তখন এস ইজ ইকুয়াল টু 1000 ডব্লিউ ডিভাইডেড এম বি। এখন আসেন এই দুইটা সূত্রকে কিভাবে আমরা মোল সংখ্যার সূত্রে কনভার্ট করতে পারি। আসেন আমরা মোল সংখ্যার সূত্রটা তো আমরা সবাই জানি, মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু, মোল সংখ্যাকে আমরা স্মল লেটারের এন দিয়ে প্রকাশ করি, মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু হচ্ছে ভাই ডব্লিউ ডিভাইডেড এম, দ্রবীভূত দ্রবের ভর ডিভাইডেড হচ্ছে ভাই এম দিয়ে, কি বলেন তো, মোলার অফ মাস আণবিক ভর। ঠিক আছে, মোলার অফ মাস, ঠিক আছে, এম দিয়ে। তো এই যে এন, মোল সংখ্যা এন এর সূত্রটা হচ্ছে ভাই ডব্লিউ ডিভাইডেড এম। এখন এই যে মোল সংখ্যা এন এর সূত্রটা যদি আপনি এই যে মোলারিটি বা গণমাত্রা নির্ণয়ের এই সূত্রগুলোতে বসান তাহলে কি দাঁড়াচ্ছে, দেখেন আমি আপনাকে পার্ট বাই পার্ট বোঝাচ্ছি। এস ইজ ইকুয়াল টু, তাহলে ডব্লিউ ডিভাইডেড এম কে এখান থেকে আলাদা করেন, ডব্লিউ ডিভাইডেড এম ইন্টু কি হবে ভাইয়া, ওয়ান বাই কত ভাইয়া, বি। দেন আসেন তাহলে ডব্লিউ ডিভাইডেড এম ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাইয়া, এন, অর্থাৎ মোল সংখ্যা লিখতে পারি। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি ডব্লিউ ডিভাইডেড বি এর জায়গায় কি, মোল সংখ্যা ইন্টু কত, মোল সংখ্যা ইন্টু কত, ওয়ান বাই কত ভাইয়া, বি। তাহলে মোল সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করি, এন দিয়ে। তার মানে আমার স্পেসিফিক্যালি সূত্রটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু এন বাই বি, কি দাঁড়াচ্ছে ভাইয়া, এস ইজ ইকুয়াল টু এন বাই কত, বি। ওকে, দেন আসেন আবার যদি আপনি এই সূত্রটাকে মোল সংখ্যার সূত্রে কনভার্ট করেন তাহলে কি দাঁড়াবে, দেখুন তো আমি আর পার্ট বাই পার্ট বোঝালাম না, আপনি হয়তো বুঝতে পেরেছেন। এস ইজ ইকুয়াল টু এই যে ডব্লিউ বাই এম, এটার জায়গায় কি হবে ভাইয়া, এন, ডব্লিউ বাই এম এটার জায়গায় কি হবে, এন। তার মানে এই সূত্রটা কনভার্ট করলে দাঁড়াবে 1000 এন ডিভাইডেড কত ভাইয়া, বি, 1000 এন ডিভাইডেড বি। তাহলে আমরা এই যে মোলারিটি বা গণমাত্রা নির্ণয়ের সূত্রটাকে এই যে মোল সংখ্যা সূত্রে কনভার্ট করলে একটা পাই হচ্ছে ভাই এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বি, আর একটা পাই হচ্ছে ভাই এস ইজ ইকুয়াল টু 1000 এন ডিভাইডেড বি। এখন আসেন এই যে মোল সংখ্যার ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বি, এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবেন, যখন আয়তনটা লিটারে থাকবে। আর এস ইজ ইকুয়াল টু 1000 এন ডিভাইডেড বি, এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবেন, যখন আয়তনটা ভাইয়া মিলিলিটারে থাকবে। আশা করি আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। এই যে দেখেন মোলারিটি বা গণমাত্রা নির্ণয়ের সূত্রগুলোকে আমরা ইজিলি মোল সংখ্যা নির্ণয়ের সূত্রে কি করতে পারবো ভাই, কনভার্ট করতে পারবো।
তো আসেন ভাই আমরা যদি এই কোশ্চেনটা সলভ করি আমাকে এই কোশ্চেনে কি দেওয়া আছে এই যে দেখেন আমি আবার কোশ্চেনটা যদি আপনাকে একটু দেখাই 20 মিলিলিটার 0.002 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে কত মোল পটাশিয়াম ডাইক্রোমেট আছে তার মানে দেখেন ভাই আয়তনটা কিসে আছে b এর মানটা কিসে আছে মিলিলিটারে আছে তো আমি একটু আগে অ্যানালাইসিসে আপনাকে মোল সংখ্যা নির্ণয়ের দুইটা সূত্র ক্রিয়েট করে দিয়েছি একটা হচ্ছে ভাই s is equal to n divided b আর একটা হচ্ছে ভাই s is equal to 1000 n divided b তাহলে এটা अप्लाई করব কখন মিলিলিটার থাকলে এটা अप्लाई করব কখন আয়তনটা লিটারে থাকলে তো আমার কোশ্চেনে প্রশ্নে আয়তনটা কিসে আছে ভাই মিলিলিটারে তাহলে মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্রটা अप्लाई করব হচ্ছে এই যেটা s is equal to 1000 n divided b আশা করি ভাই আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন তো আমরা জাস্ট সূত্রটা अप्लाई করে দিব আমাকে আয়তন b এর মান দেওয়া আছে 20 মিলিলিটার গণমাত্রা মোলারিটির মান দেওয়া আছে s is equal to হচ্ছে 0.002 মোলার মোল সংখ্যা n এর মানটা বের করব তাহলে আমরা সূত্র अप्लाई করব কোনটা s is equal to 1000 n divided b কেন এটা अप्लाई করব করব কারণ হচ্ছে আয়তনটা কিসে আছে ভাই মিলিলিটারে আছে আর যদি লিটারে থাকতো তখন আমরা s is equal to n divided b এটা अप्लाई করতাম তো আসেন আমাকে মোল সংখ্যা n এর মান বের করতে হবে তাহলে আপনি যদি গুণ করেন n is equal to sb divided কত হবে ভাই 1000 হবে এখন জাস্ট মানগুলো বসিয়ে দেন s এর মান হচ্ছে ভাই কত 0.002 into আয়তন হচ্ছে কত ভাই 20 divided হচ্ছে কত ভাই 1000 আপনি সরি 1000 ঠিক আছে 1000 আপনি উপরে গুণ করেন তাহলে দাঁড়াবে হচ্ছে ভাই 0.04 আর নিচে আছে হচ্ছে ভাই আমার 1000 এটা যদি গুণ করেন তাহলে সংখ্যাটা হবে এরকম 0.4404 যেটাকে যদি আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ে যান তাহলে অ্যানসারটা দাঁড়াবে হচ্ছে ভাই 4 into 10 inverse 5 অ্যাকচুয়ালি এখানে সলিউশনটা ম্যাথমেটিক্যাল টার্মটা এটা আমরা সবাই পারবো এটা বোঝানোটাই আমাদের মেন উদ্দেশ্য না আমাদের মেন উদ্দেশ্যটা ছিল হচ্ছে এই যে মোল সংখ্যা নির্ণয়ের আমরা দুইটা সূত্র এই যে মোলারিটি বা গণমাত্রা নির্ণয়ের সূত্র থেকে বের করলাম একটা হচ্ছে ভাই s is equal to 1000 n divided b আর একটা হচ্ছে s is equal to n divided b এটা কখন अप्लाई করবেন এটা কখন अप्लाई করবেন এটা বোঝানোটাই ছিল হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং মোলারিটি গণমাত্রা নির্ণয়ের সূত্র থেকে এগুলো কিভাবে বের করলাম এই যে থিসিসটা এটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সব মোলারিটি বা গণমাত্রা এবং মোল সংখ্যা নির্ণয় সম্পর্কিত অনেকগুলো কোশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন তো আমাদের এই কোশ্চেনের সলিউশনটা কি দাঁড়াচ্ছে তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যানসারটা হচ্ছে ভাই মোল সংখ্যা হচ্ছে ভাই 4 into 10 inverse 5 আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা সলিউশনটা বুঝতে পেরেছেন আপনি জাস্ট এই অ্যানালাইসিসটা একটু মাথায় রাখলেই চলবে ওকে নেক্সট আরেকটা কোশ্চেন সলভ করব ভাই আমরা কোশ্চেনটা দেখেন 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের মোলারিটি কত এই কোশ্চেনটা দেখেন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2017-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল কোশ্চেনটা আবার একটু দেখেন 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের মোলারিটি কত তবে ভাই দেখেন কোশ্চেন আপনাকে প্রশ্নে ব্র্যাকেট দিয়ে কিছু ইনফরমেশন উল্লেখ করে দিয়েছে যেমন আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া আছে কত 1.80 এবং আণবিক ভরের মান দেওয়া আছে কত ভাই 98 আপনাকে এই কোশ্চেনে আপেক্ষিক গুরুত্বটা উল্লেখ করে দিয়েছে সাথে এবং আণবিক ভরের মানটা দেওয়া আছে এবং আপনাকে বের করতে হবে 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের কি ভাই মোলারিটি তো আসেন ভাই এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য আমি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে গিয়ে একটা শর্টকাট আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই শর্টকাটের তবে ভাই দুইটা ভেরিয়েশন আছে এই দুইটা ভেরিয়েশন যদি আপনি বুঝেন তাহলে ভাই ইজিলি এই টাইপের অনেকগুলো কোশ্চেন আপনি সলভ করতে পারবেন তো আসেন ভাই শর্টকাটটা ছিল হচ্ছে এরকম x% কোন দ্রবণের শক্তিমাত্রা মোলারিটিতে নির্ণয়ের টেকটিক x% কোন দ্রবণের শক্তিমাত্রা x% কোন দ্রবণের শক্তিমাত্রা মোলারিটিতে নির্ণয়ের টেকটিকটা ছিল হচ্ছে ভাই সরাসরি মোলারিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ভাই x into 10 divided m এখানে x টা হচ্ছে যত পার্সেন্ট থাকবে যেমন 98% থাকুক 20% থাকুক যত পার্সেন্ট থাকবে সেই মানটা হচ্ছে x সেই মানের সাথে ইনটু 10 গুণ করে ডিভাইডেড m দিয়ে আণবিক ভর দিয়ে ভাগ করলে আপনি মোলারিটিটা পেয়ে যেতেন ঠিক আছে তবে ভাইয়া এখানে বিহাইন্ড দ্য রিজনটা হচ্ছে ভাইয়া আপনি এই সূত্রটা কখন অ্যাপ্লাই করতে পারবেন এই যে x পার্সেন্ট দ্রবণের ক্ষেত্রে মোলারিটি নির্ণয়ের এই সূত্রটা আপনি তখন অ্যাপ্লাই করতে পারবেন যখন ভাইয়া প্রশ্নে আপনার আপেক্ষিক গুরুত্বটা উল্লেখ থাকবে না একটু ভালো করে খেয়াল করবেন যখন প্রশ্নে আপনার আপেক্ষিক
গুরুত্বটা দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কি x ইনটু ট্যান ডিভাইডেড কত বাই m। এখন আসেন ভাই, যখন আপনার প্রশ্নে আপেক্ষিক গুরুত্বটা দেওয়া থাকবে, উল্লেখ থাকবে, তখন ভাই শর্টকাটটা একটু আপনাকে মডিফিকেশন করে নিতে হবে। সেটা হচ্ছে দেখেন ভাই, আমি নোট আকারে সেটা আপনার জন্য লিখে দিয়েছি, এই জিনিসটা আপনি রিমেম্বার করতে হবে, কারণ একজন নর্মাল স্টুডেন্ট এই জিনিসটা রিমেম্বার না করার কারণেই কিন্তু এই শর্টকাটের প্রয়োগগুলো সে বুঝতে পারে না। তো আসেন ভাইয়া নোটটা দেখেন, কিন্তু যখন প্রশ্নে আপেক্ষিক গুরুত্বটা দেওয়া থাকবে, যখন প্রশ্নে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে কিসের ক্ষেত্রে ভাইয়া, এক্স পার্সেন্ট দ্রবণের মোলারিটি নির্ণয়ের ক্ষেত্রে যখন প্রশ্নে আপনার আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া থাকবে, তখন সূত্রটা একটু মডিফিকেশন করে নিতে হবে। দেখেন মডিফিকেশনটা কি, মোলারিটি ইজ ইকুয়াল টু এক্স ইনটু ট্যান ডিভাইডেড এম, আগের মতোই দেখেন এক্স ইনটু ট্যান ডিভাইডেড এম ইনটু আপেক্ষিক গুরুত্ব। জাস্ট মডিফিকেশনটা হচ্ছে ভাইয়া, আগের সূত্রের সাথে যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে আপনাকে আপেক্ষিক গুরুত্বের মানটা মাল্টিপ্লাই করে নিতে হবে, গুণ করে নিয়ে আপনাকে মোলারিটিটা বের করতে হবে। আশা করি ভাই আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। এটা অ্যাপ্লাই করবেন কখন, যখন আপেক্ষিক গুরুত্বটা দেওয়া থাকবে, উল্লেখ থাকবে প্রশ্নে, সেই ক্ষেত্রে আপনি ঠিক আগের মতোই শর্টকাটটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে জাস্ট মডিফিকেশনটা হচ্ছে ওই আপেক্ষিক গুরুত্বের মানটা কি করে নিতে হবে ভাই, গুণ করে নিয়ে আপনাকে মোলারিটিটা বের করতে হবে। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। এই জিনিসটাই, এই ইনফরমেশনটাই আপনাকে রিমেম্বার করে দেওয়াটাই ছিল হচ্ছে ভাই আমার ভিডিওর মেইন উদ্দেশ্য। আসেন ভাই আমরা যদি এখন এই কোয়েশ্চেনটা সলভ করি, যে 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের মোলারিটি বের করতে হবে আমাকে এক্স পার্সেন্ট, তো আমরা এটাকে এক্স পার্সেন্ট দ্রবণের ক্ষেত্রে এই শর্টকাটটা অ্যাপ্লাই করব। তবে আমার যেহেতু এখানে প্রশ্নে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, তখন সেক্ষেত্রে মোলারিটি নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা একটু মডিফিকেশন হবে, আগের মতোই এক্স ইনটু ট্যান ডিভাইডেড এম ইনটু, তবে এখানে অ্যাড হবে, আগের ছিল হচ্ছে এক্স ইনটু ট্যান ডিভাইডেড এম, এখানে যেহেতু আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, সেক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বের মানটা আপনাকে কি করে নিতে হবে ভাই, সূত্রের সাথে মাল্টিপ্লাই করে নিতে হবে। এখন জাস্ট আপনি প্রশ্ন থেকে দেখে দেখে মানগুলা বসেন, এক্স পার্সেন্ট মানে কত, 98%, 98 ইনটু 10 ডিভাইডেড এম, এম আণবিক ভর কত, 98 দেওয়া আছে, দেওয়া না থাকলেও আপনাকে বের করে নিতে হবে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে। তো আপেক্ষিক গুরুত্বের মান কত দেওয়া আছে ভাইয়া, 1.80 দেওয়া আছে, জাস্ট 1.80, দেন 98 কাটা গেল, তার মানে আপনার থাকতেছে 10 ইনটু 1.80, যদি মাল্টিপ্লাই করেন তবে আনসার দ্বারা হচ্ছে কত ভাইয়া, 18। দে মিনস আমার এই প্রশ্নে 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের মোলারিটি হচ্ছে কত, 18 মোলার, ঠিক আছে। তবে এখানে যে জিনিসটা সলিউশন করে দেওয়াটা আমার মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনি এক্স ইনটু ট্যান ডিভাইডেড এম কখন অ্যাপ্লাই করবেন, আর এক্স ইনটু ট্যান ডিভাইডেড এম ইনটু আপেক্ষিক গুরুত্ব কখন অ্যাপ্লাই করবেন। এই জিনিসটা বুঝতে পারলে আপনি অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, 5 মিলিলিটার 2 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 2 মিলিলিটার 5 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইডকে একত্রে মিশালে দ্রবণের গণমাত্রা কত হবে। দেখেন ভাই কোয়েশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 13-14 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে দুইটা দ্রবণ দেওয়া আছে, একটা সলিউশন হচ্ছে 5 মিলিলিটার 2 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন, আর একটা হচ্ছে ভাই 2 মিলিলিটার 5 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন। আমাকে কোয়েশ্চেনটা করা হয়েছে, এই দুইটা সলিউশনকে যখন আপনি মিশাবেন, মিশানোর পরে নতুন যে দ্রবণটা তৈরি হচ্ছে সেই নতুন দ্রবণের গণমাত্রাটা কত হবে, সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো আসেন ভাইয়া, এই টাইপের দুইটা দ্রবণকে একত্রে মিশানোর পরে নতুন যে দ্রবণটা তৈরি হচ্ছে সেই দ্রবণের গণমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ভাইয়া একটা শর্টকাট ফর্মুলা আছে, এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করে ভাই আপনারা ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। তো আসেন ভাইয়া, দুইটা দ্রবণ একত্রে মিশানোর পরে, দুইটা সলিউশন একত্রে মিশানোর পরে নতুন যে দ্রবণটা ক্রিয়েট হচ্ছে সেই দ্রবণের গণমাত্রা নির্ণয়ের সূত্রটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু S1B1 প্লাস S2B2 ডিভাইডেড হচ্ছে ভাইয়া B1 প্লাস B2, ঠিক আছে। সূত্রটা দেখেন ভাইয়া, S1B1 প্লাস S2B2 ডিভাইডেড হচ্ছে B1 প্লাস B2। এখানে S1 হচ্ছে ভাইয়া প্রথম দ্রবণের গণমাত্রা, ঠিক আছে, আর B1 হচ্ছে ভাইয়া প্রথম দ্রবণের আয়তন, S2 হচ্ছে ভাইয়া দ্বিতীয় দ্রবণের গণমাত্রা, B2 হচ্ছে ভাইয়া দ্বিতীয় দ্রবণের আয়তন। তাহলে আপনি জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবেন, যে দুইটা দ্রবণ একত্রে মিশানোর পরে নতুন যে দ্রবণ ক্রিয়েট হয় সেই দ্রবণের গণমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আপনি এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করে ইজিলি ভাই এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। তো আসেন ভাই আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, আমার ফার্স্ট যে সলিউশনটা দেওয়া আছে দেখেন, 5 মিলিলিটার 2 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে S1 হচ্ছে ভাই 2 নর্মাল,
2 আর বি1 হচ্ছে ভাই 5 মিলিলিটার ঠিক আছে আর এস2 হচ্ছে ভাই কি এস2 হচ্ছে ভাই 5 নরমাল আর বি2 হচ্ছে ভাই কি 2 মিলিলিটার 2 মিলিলিটার তো আসেন ভাই আমরা নতুন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমি আপনাকে সূত্রটা বলেছি s = হচ্ছে ভাই s1 b1 s2 b2 ডিভাইডেড হচ্ছে ভাই b1 b2 আপনি জাস্ট মানগুলা বসিয়ে দেন তাহলে s1 b1 কত হচ্ছে 5 * 2 5 * 2 প্লাস হচ্ছে এটা হবে হচ্ছে 2 * 5 আর নিচে হচ্ছে ভাই b1 b2 b1 হচ্ছে ভাই 5 মিলিলিটার b2 হচ্ছে 2 মিলিলিটার তার মানে 5 + 2 তার মানে হচ্ছে 7 এদিকে গুণ করেন 5 দুগুনে 10 5 দুগুনে 10 তার মানে 10 এ 10 এ যোগ করলে সরাসরি হবে 20 আর নিচে হবে হচ্ছে 5 এ 2 কত 7 তাহলে 20 দিয়ে 7 কে ভাগ করলে আপনার आंसर হবে হচ্ছে 2.86 নরমাল কারণ নরমাল কেন হবে কারণ আপনার কোশ্চেনে যেটা দেওয়া আছে সেগুলো কিন্তু নরমাল সলিউশন এজন্য आंसरটাও আপনাকে নরমাল সলিউশন হবে দ্যাটস হোয়াই আমার এই কোশ্চেন आंसर হচ্ছে 2.86 নরমাল সলিউশন যেটা হচ্ছে আমার নতুন দ্রবণের কি ঘনমাত্রা এই দুটো দ্রবণ একত্রে মিশানোর ফলে আসলে আমি আপনাকে সলিউশন করে দেওয়াটা বুঝাতে চাচ্ছি না আমি বুঝাতে চাচ্ছি যে এই যে এই শর্টকাট ফর্মুলাটা যখন আপনি কোশ্চেন ফরম্যাটে এরকম দেখবেন যে দুটো দ্রবণ একত্রে মিশানো হয়েছে নতুন দ্রবণের ঘনমাত্রা বের করতে বলা হয়েছে তখন আপনি জাস্ট ভাই এই শর্টকাট ফর্মুলাটা যদি রিমেম্বার করতে পারেন তাহলে ভাই ইজিলি এই টাইপের অনেকগুলো কোশ্চেন আপনি সলভ করতে পারবেন ওকে নেক্সট আরেকটা কোশ্চেন সলভ করব ভাই আমরা কোশ্চেনটা দেখেন 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত এই কোশ্চেনটা দেখেন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2016-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল যে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত ঠিক সেম এই টাইপেরই এই ফরম্যাটেরই আরেকটা কোশ্চেন যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 13-14 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাই কোশ্চেন ফরম্যাটটা দেখেন 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বন পরমাণুর সংখ্যা কত ফার্স্ট কোশ্চেনে কিন্তু ভাই আপনাকে অণুর সংখ্যা বের করতে বলা হয়েছে সেকেন্ড কোশ্চেনে কিন্তু ভাই আপনাকে পরমাণুর সংখ্যা বের করতে বলা হয়েছে তো আসেন ভাই এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য আমি আপনাকে একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আপনি পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা সম্পর্কিত এই টাইপের কোশ্চেনগুলো খুব ইজিলি হিসাব করতে পারবেন যেমন এই টাইপের কোশ্চেনগুলো অনেকেই ওই কিক নিয়ম অ্যাপ্লাই করে সলিউশন করে কি করে ভাই ওই কিক নিয়ম অ্যাপ্লাই করে সলিউশন করে তবে আমি বলবো ওই কিক নিয়মের চেয়ে খুব দ্রুত এবং সহজভাবে পরমাণুর সংখ্যা এবং অণুর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে ভাই আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন যেমন n = হচ্ছে সূত্রটা দেখেন ভাই n = এখানে হচ্ছে নাম্বার অফ অর্থাৎ নাম্বার অফ সেটা পরমাণুর সংখ্যা হতে পারে নাম্বার অফ অণুর সংখ্যা n দিয়ে হচ্ছে পরমাণুর সংখ্যা অণুর সংখ্যা বোঝাচ্ছি n = হচ্ছে w / m * হচ্ছে na এখানে আসেন আমি যদি একটা একটা বলি n এটা কি বলেন তো ভাই নাম্বার অফ অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত আমরা সবাই জানি 6.023 ইনটু কত বাই 10^23 এখানে w দিয়ে বোঝাচ্ছি মূলত হচ্ছে দ্রবীভূত দ্রবের ভরটা অর্থাৎ যে ভরের মানটা আপনাকে প্রশ্নে দেওয়া থাকবে প্রশ্নে উল্লেখিত ভরটা হচ্ছে w এর মান প্রশ্নে উল্লেখিত ভরটা হচ্ছে কিসের মান ভাইয়া w এর মানটা দ্রবীভূত দ্রবের ভর আর m টা হচ্ছে ভাইয়া মোলার অফ মাস আণবিক ভর মোলার অফ মাস ওই যৌগের কি ভাইয়া আণবিক ভর আশা করি আপনি এই জিনিসগুলো সম্পর্কে পরিচিত আগে থেকে আছেন জাস্ট আমি আপনাকে একটু রিমেম্বার করে দিলাম তাহলে আমি আপনাকে বললাম ভাইয়া পরমাণু সংখ্যা অণু সংখ্যা হিসাব করার ক্ষেত্রে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন n = w / m * কত ভাইয়া na আসেন ভাইয়া আমরা যদি এই কোশ্চেনগুলো দেখেন সলভ করি এখন দেখবেন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারলে কিন্তু ভাই আপনি ইজিলি খুব দ্রুত এই কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে তাহলে আমাকে 4.4 গ্রাম ফার্স্ট 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বন পরমাণু সংখ্যা কি করতে হবে ভাই বের করতে হবে তাই আমার সূত্রটা কি বলেছিলাম n = হচ্ছে ভাই w / ma * কত ভাই na আসেন এখানে w এর মানটা প্রশ্নে আপনার যে ভরটা দেওয়া থাকবে ঠিক আছে দ্রবীভূত দ্রবের ভর ভর কত ভাই 4.4 গ্রাম আর m এর মান কত কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর মোলার অফ মাস কত বলেন তো ভাই 44 এটা অনেকের মুখস্থ আছে মুখস্থ থাকাই বেটার 44 ইনটু নাম্বার অফ অ্যাভোগাড্রো কত ভাই 6.023 ইনটু কত ভাই 10^23 এখন 44 দিয়ে 4.4 কে যদি আপনি ডিভাইড করেন ভাগ করেন তাহলে আপনার দাঁড়াবে হচ্ছে 0.1 দেখেন ভাই এগুলো উইদাউট ক্যালকুলেটর সলভ করা যাবে 0.1 ইনটু 6.023 ইনটু 10^23 কত 23 এখন দশমিক যুক্ত সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কনভার্টার নিয়ম তো জানি ঠিক আছে দশমিকের পরে যত গুণ নেবেন তত গুণ 10 এর উপর কি দিতে হয় ভাই মান দিতে হয় তো 0.1 কে যদি আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে কনভার্ট করেন তাহলে দশমিকের পরে 1 আছে তাহলে এক গড় যাচ্ছে আমরা 1 ইনটু কত হবে ভাই
10 ইনভার্স 1 ইনটু হচ্ছে ভাই 6.023 ইনটু কত ভাই 10 টু দি পাওয়ার 23 বৈজ্ঞানিক পদ্ধতিতে মান চেঞ্জ করা আসলে আমরা সবাই জানি তারপর আমি ইন ডিটেইলস আর বললাম না এই জিনিসগুলো তাহলে 0.1 কে আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে নিলে হবে 1 ইনটু 10 ইনভার্স 1 1 তো লিখারই দরকার নাই তাহলে এদিকে আছে 10 ইনভার্স 1 এদিকে 10 টু দি পাওয়ার 23 23 থেকে যদি মাইনাস 1 চলে যায় তার মানে আপনার থাকবে হচ্ছে 22 তার মানে আপনার অ্যানসারটা দাঁড়াবে হচ্ছে ইন টোটালি 6.023 ইনটু কত ভাই 10 টু দি পাওয়ার 22 That means our question answer is B option 6.023 into 10 to the power 22 Dekhen bhai without calculator apni just boigyanik poddhotite change korte parle kintu bhai easily question gulo solve hoye jabe just sutra ta apply kore then same ager question ta jodi solve kore je 2.2 gram carbon dioxide geshe onur shongkha paromanu shongkha tale sutra ta ki bolun to n is equal to w divided m into koto bhai na apni jodi man ta boshan tale man koto w er man dewache koto 2.2 molar of mass carbon dioxide ekhaneo kintu কার্বন ডাইঅক্সাইড বলছে 44 আর নাম্বার অফ হ্যাবিটেট কত ভাই 6.023 ইনটু কত ভাই 10 টু দি পাওয়ার 23 এখন ভাই এই 2.2 এই 44 দিয়ে যদি আপনি 2.2 কে ভাগ করেন তাহলে আপনার থাকবে হচ্ছে ভাই 0.05 ইনটু আর এই পাশে আছে কত ভাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার কত ভাই 23 এখন দেখেন এই 0.05 দিয়ে আপনি 6.023 কে মাল্টিপ্লাই করেন গুণ করলে আপনার দাঁড়াবে হচ্ছে ভাই 0.3011 5 ইনটু কত 10 টু দি পাওয়ার কত ভাই 23 এখন আসেন এই যে 0.3015 পেয়েছেন এটাকে আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে কনভার্ট করেন তো বৈজ্ঞানিক 0.3015 আমি যদি এক গর পর্যন্ত নেই দশমিকের পরে এক গর তিন পর্যন্ত নিলাম 3 ইনটু এক গর নিলাম সেজন্য 10 এর উপর কি হবে ভাই মাইনাস 1 দশমিকের উপাশে গেলে কি হয় মাইনাস এগুলো আমরা সবাই জানি বৈজ্ঞানিক পদ্ধতিতে কনভার্ট করা ইনটু কত ভাই 10 টু দি পাওয়ার কত 23 আছে তো এখন এই 23 থেকে মাইনাস 1 চলে গেলে আপনার থাকবে কত 3 ইনটু 10 টু দি পাওয়ার কত ভাই 22 দেখেন ভাই উইথাউট ক্যালকুলেটরে আপনি যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে সলিউশন করতে জানেন ইজিলি এই টাইপের কোশ্চেন গুলো সলভ হয়ে যাবে দ্যাটস হোয়াই আমার কোশ্চেন অ্যানসার হচ্ছে এই যে বি অপশনটা 3.0 ইনটু 10 টু দি পাওয়ার 22 অ্যাকচুয়ালি আমি সলিউশন গুলো শেয়ার করাটা মেইন উদ্দেশ্য না আমি বুঝাতে চাচ্ছি আপনাকে যখন পরমাণুর সংখ্যা বা কোশ্চেনে অণুর সংখ্যা বের করতে বলবে তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন এই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি কারণ অনেকে ঐকিক নিয়মে এই কোশ্চেন গুলো সলভ করে বাট ঐকিক নিয়মে আপনার অনেক টাইমও লাগবে এবং দেখবেন যে আপনি ক্যালকুলেটর ইউজ করতে হবে এই টাইপের ক্ষেত্রে বাট আপনি যখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই সূত্রটার ক্ষেত্রে যদি আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশের নিয়মগুলো জানবেন তখন উইথাউট ক্যালকুলেটরে ইজিলি আপনি পরমাণু সংখ্যা অণু সংখ্যাগুলো হিসাব করতে পারবেন আশা করি আপনি আমার সলিউশনগুলো বুঝতে পেরেছেন ওকে নেক্সট আরেকটা কোশ্চেন সলভ করব ভাই আমরা কোশ্চেনটা দেখেন এক ফোঁটা পানিতে বিদ্যমান মোট পরমাণুর সংখ্যা কত দেখেন ভাই কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2017-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল কোশ্চেন ফরম্যাটটা দেখেন এক ফোঁটা পানিতে বিদ্যমান মোট পরমাণুর সংখ্যা কত আমাকে কিছু ইনফরমেশন দেওয়া আছে সাথে দেখেন এক ফোঁটা পানির আয়তনের মান দেওয়া আছে 0.05 সেন্টিমিটার কিউব ঘনত্বের মান দেওয়া আছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং পানির আণবিক ভর এটা তো আমরা সবাই জানি 18 এবং অ্যাভোগাড্রোর সংখ্যার মানটাও এখানে উল্লেখ করে দিয়েছে তো আসেন ভাই আমি কিন্তু একটু আগে আপনাকে আগের কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে বলেছিলাম পরমাণুর সংখ্যা এবং অণুর সংখ্যা বের করার জন্য আমি আপনাকে সরাসরি একটা ফর্মুলা ইউজ করতে বলেছিলাম দেখেন আগের কোশ্চেনে আমি আপনাকে বললাম পরমাণুর সংখ্যা এবং অণুর সংখ্যা বের করতে বের করার ক্ষেত্রে আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন n is equal to হচ্ছে w divided m into হচ্ছে কি na এখানে আমি আপনাকে বলেছিলাম wটা হচ্ছে ভর wটা হচ্ছে প্রশ্নে উল্লেখিত ভরের মানটা হচ্ছে w অর্থাৎ দ্রবের ভরটা ঠিক আছে দেন mটা বলেছিলাম আপনাকে মোলার অফ মাস আণবিক ভর into na na তো আমরা জানি নাম্বার অফ অ্যাভোগাড্রো এখন আসেন এখন আপনি যে কোশ্চেনটা সলভ করতেছেন সেখানে কিন্তু ভাই দ্রবের ভরটা অর্থাৎ ভরের মানটা প্রশ্নে উল্লেখ নাই এক ফোঁটা পানির ভরটা আমাকে দেওয়া নাই তো বরটা যেহেতু দেওয়া নাই এই বরটা বের করার জন্য কিন্তু আপনাকে কোশ্চেনে কিছু ইনফরমেশন বলে দিয়েছে দেখেন এই যে এক ফোঁটা পানির আয়তন দেওয়া আছে এবং পানির ঘনত্বটা দেওয়া আছে এই যে আয়তন এবং ঘনত্ব থেকে আমাকে বরটা বের করে নিতে হবে সরাসরি বরটা না বলে একটু কোশ্চেনটা ঘুরিয়ে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে এই ইনফরমেশনগুলোর থেকে কিন্তু আপনাকে বরের মানটা বের করে নিতে হবে এখন সেটা বের করার জন্য যেহেতু আমাকে কোশ্চেনে ঘনত্ব এবং আয়তন দুইটা মানই দেওয়া আছে তাহলে আমরা যে ঘনত্বের সূত্রটা জানি সেটা অ্যাপ্লাই করে ওখান থেকে সরাসরি আমরা বরের মানটা w এর মানটা এখানে অনেক সময় wটাকে অনেক জায়গায় m দেয় ছোট হাতের m m এবং w দুইটা কিন্তু সেম জিনিস এই জিনিসটা নিয়ে অনেকে
অনেকে কনফিউশনে পড়েন। এটা এম দিয়ে হচ্ছে মূলত বর বা ডব্লিউ দিয়ে দ্রবের ভর, অর্থাৎ বরটা প্রশ্ন উল্লেখিত বরটা ডব্লিউ অর এম, আপনি যেটাই দেন। তো এখানে আসেন আমাকে, আমরা যে সূত্রটা জানি ঘনত্ব থেকে, ঘনত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে বর বাই আয়তন। বর বাই কি? আয়তন। দ্যাট মিনস রু ইজ ইকুয়াল টু, ঘনত্বকে রু দিয়ে প্রকাশ করা হয়, রু ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বি। তার মানে ডব্লিউর মানটা যদি আমরা বের করি, বরের মানটা ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে রু ইন্টু বি, অর্থাৎ ঘনত্ব ইন্টু কি আয়তন। এখন আসেন ঘনত্বের মান দেওয়া আছে কত, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর আয়তন দেওয়া আছে কত দেখেন ভাই, 0.05 সেন্টিমিটার কিউব। এই যে আয়তন হচ্ছে ভাই 0.05, আর ঘনত্ব হচ্ছে ভাই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন এই মানটা আপনি এখানে বসান, বসিয়ে ডব্লিউ এর মানটা বের করেন, তাহলে ঘনত্ব আছে হচ্ছে ভাই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর আয়তন আছে কত ভাই 0.05 সেন্টিমিটার কিউব। এই যে দেখেন সেন্টিমিটার কিউব, উপরের সেন্টিমিটার কিউব, নিচের সেন্টিমিটার কিউব কাটা যাবে, তাহলে 0.05 ইন্টু 1 গুণ করলে আপনার কত হবে ভাই 0.05 গ্রাম। এই যে দ্রবের বরটা, এই যে চলে আসলো ডব্লিউ এর মানটা, বরের মানটা চলে আসলো কত 0.05 গ্রাম। জাস্ট স্পষ্টটা আপনাকে একটু ঘুরিয়ে দিয়েছে, সরাসরি বরের মানটা না দিয়ে আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, আয়তন এবং ঘনত্ব দিয়ে দিয়েছে, সেখান থেকে আপনি জাস্ট বরের মানটা একটু বের করে নেবেন কষ্ট করে। তাহলে সেটা বের করবেন হচ্ছে ঘনত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বি, অর্থাৎ বর বাই কি আয়তন। ওইখান থেকে ডব্লিউ বা এম যেটাই দেন না কেন, এটা আপনার ইচ্ছা, ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে রু ইন্টু বি, সেখান থেকে এখন ডব্লিউ এর মানটা বের করে নেন। তো ডব্লিউ এর মানটা বের করার পরে জাস্ট আপনি পরমাণু সংখ্যা অনুসংখ্যা এই সূত্রে মানটা বসিয়ে দেন, তাহলে ডব্লিউ এর মান আসলো কত ভাই 0.05। আর নিচে পানির আণবিক ভর প্রশ্নে উল্লেখ করে দিয়েছে, আমরাও জানি সরাসরি পানির মান কত 18 ইন্টু অ্যাভোগাড্রোর মান দেওয়া আছে কত ভাই 6.023 ইন্টু কত ভাই 10^23। এটা আমাদেরকে কিন্তু ভাই ফাইনাল সলিউশনটা আর বের করতে হবে না, কারণ দেখেন আপনি যদি কোয়েশ্চেনের অপশনগুলো চেক করেন, দেখেন অপশনে কিন্তু ফাইনাল সলিউশন বের করা নাই, জাস্ট এই ফরম্যাটেই আছে। তো আপনি যদি, তার মানে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, আপনি যদি একটু সাজিয়ে লেখেন, উপরে থাকবে হচ্ছে আপনার 0.05 ইন্টু 6 ইন্টু 6.023 ইন্টু 10^23 কত ভাই 23, আর নিচে হবে কত ভাই 18। এখন এই মানটা আপনার অপশনের কোনটাতে আছে আপনি একটু চেক করে দেখেন, দেখেন এই যে অপশনের সি, যেটা সি অপশনে আমার অ্যান্সারটা আছে 0.05 ইন্টু 6.023, 6 পর্যন্ত লিখেছে, 6 ইন্টু 10^23, নিচে কত ভাই 18। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি সি। এই সলিউশনটা থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে, আমরা পরমাণুর সংখ্যা এবং অণুর সংখ্যা বের করার ক্ষেত্রে জাস্ট ঐকিক নিয়মে না করে এই সূত্রটা মনে রাখবো। এই সূত্রটা মনে রেখে বরের মান দেওয়া থাকলে তো আমাদের জন্য বেটার সরাসরি, আর বরের মান দেওয়া না থেকে যদি এই কোয়েশ্চেনের মতো একটু ঘুরিয়ে ঘনত্ব বা আয়তনের মান দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ঘনত্বের সূত্রটা অ্যাপ্লাই করে বরের মানটা বের করে নিয়ে ইজিলি ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবো। আশা করি ভাই আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রো অক্সাইড দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য, কি করার জন্য ভাইয়া, সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য 20 মিলিলিটার 0.05 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। আমাকে সোডিয়াম হাইড্রো অক্সাইডের ঘনমাত্রা কত সেটা বের করতে হবে। দেখেন ভাই এই কোয়েশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2014-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। যারা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের ক্লাসটা করেছিলেন, আমি তাদেরকে একটা জিনিস বারবার করে বলেছিলাম, সেটা হচ্ছে কোনো একটা কোয়েশ্চেনে যখন দেখবেন প্রশমিত করার জন্য, সম্পূর্ণরূপে প্রশমিত করতে অথবা সম্পূর্ণরূপে নিরপেক্ষ করতে, এই পয়েন্টগুলো যখন আপনি কোয়েশ্চেনে দেখবেন, তখন ভাই আমি আপনাকে একটা অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বা নিরপেক্ষ বিক্রিয়ার যে একটা ফর্মুলা আমরা ক্রিয়েট করেছিলাম, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে বলেছিলাম, যখন কি কোনো কোয়েশ্চেনে বলবে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য অথবা সম্পূর্ণরূপে নিরপেক্ষ করতে। এই টাইপের যখন কোনো ক্লু আপনি কোয়েশ্চেনে দেখবেন, তখন ভাই আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। এই ফর্মুলাটা আমরা সবাই জানি, জাস্ট আমি আপনাকে একটু কোয়েশ্চেন ব্যাংকিং সলভিং এর সুবিধার্থে আরেকটু রিমেম্বার করে দিচ্ছি। এখানে দেখেন বি ইন্টু এম এ ইন্টু বি এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু এম বি ইন্টু হচ্ছে কি ভাই বি বি। এখানে যে স্মল বি বেস ক্ষারকের মোল সংখ্যা, এই স্মল দিয়ে বি দিয়ে বোঝাচ্ছে যে ক্ষারকের মোল সংখ্যা, আর এম এ দিয়ে বোঝাচ্ছে অ্যাসিড, বি দিয়ে হচ্ছে বেস ক্ষারক, এটা তো আমরা জানি। এটা হচ্ছে এম এ দিয়ে হচ্ছে ভাই অ্যাসিডের ঘনমাত্রা, আর বি এ দিয়ে হচ্ছে ভাই অ্যাসিডের আয়তন, আর এই যে স্মল এ এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভাই অ্যাসিডের মোল সংখ্যা, আর এম বি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভাই ক্ষারকের ঘনমাত্রা, আর বি বি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভাই ক্ষারকের আয়তন। তবে এখানে যে জিনিসটা লক্ষণীয়, যে জিনিসটা ব্যতিক্রম, সেটা হচ্ছে এখানে দেখেন এম এ ইন্টু বি এ, এটা সম্পূর্ণ অ্যাসিডের, বাট মোল সংখ্যাটা গুণ হচ্ছে কার ভাইয়া ক্ষারকের,
ঠিক আছে, তার মানে অ্যাসিডের সাথে গুণ হচ্ছে ক্ষারকের মোল সংখ্যা, আর দেখেন ভাই ক্ষারকের সাথে গুণ হচ্ছে ভাই অ্যাসিডের মোল সংখ্যা। এই জিনিসটাই আপনাকে রিমেম্বার করতে হবে, এই জিনিসটাই আমরা ভুল করি। তো আসেন ভাই আমাদের কোয়েশনে কি কি দেওয়া আছে আমরা যদি একটু দেখি। এই যে 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারকের আয়তন দেওয়া আছে, এই যে 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এটা হচ্ছে আমার ক্ষারকের আয়তন, বিবি এর মানটা দেওয়া আছে। সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য 20 মিলিলিটার 0.05 মোলার এসিএল প্রয়োজন। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে দেওয়া আছে দুইটা দেওয়া আছে, অ্যাসিডের ক্ষেত্রে বি এ হচ্ছে 20 মিলিলিটার, অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে এম এ হচ্ছে ভাইয়া 0.05 মোলার। তার মানে আমাকে বের করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের গণমাত্রা, তার মানে আমাকে ক্ষারকের গণমাত্রা এম বিটা বের করতে হবে। তো আসেন ভাই আমাকে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখলাম। এই যে বিবি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, আমাকে এম বি ক্ষারকের গণমাত্রাটা বের করতে হবে। এই যে এম বি ক্ষারকের গণমাত্রা বের করতে হবে। তো আমি কিন্তু আপনাকে ফর্মুলা যেটা দিয়েছি সেটা হচ্ছে এরকম, বি ইন্টু এম এ, বি ইন্টু এম এ ইন্টু বি এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া এ ইন্টু এম বি ইন্টু হচ্ছে ভাইয়া কি বিবি। তবে দেখেন এই ইকুয়েশনে কিন্তু আপনাকে এই যে বি এবং এর মানটা বের করতে হবে, যেটা আমার কোয়েশনে দেওয়া নাই। কোয়েশনে দেখেন অপশনে আমার এ এবং বি এর মানটা দেওয়া নাই। এ এবং বিটা কি বলেন তো ভাইয়া, অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারকের মোল সংখ্যা। এই এ এবং বি এর মানটা কি দেওয়া নাই, এই এই এ এবং বি এর মানটা বের করার জন্য অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারকের মোল সংখ্যা বের করার জন্য আপনাকে প্রশমন বা নিরপেক্ষ বিক্রিয়ার এই ইকুয়েশনটা সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ বিক্রিয়াটা লিখে, রিয়েকশনটা লিখে আপনাকে ওইখান থেকে অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারকের মোল সংখ্যা বের করতে হবে। যেমন এখানে ক্ষার আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যাসিড আছে কি এসিএল। তো এসিএল এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা লিখে আপনাকে ওইখান থেকে সমতা বিধান করে অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারকের মোল সংখ্যা বের করতে হবে। তো এটা যদি বিক্রিয়া করেন তাহলে আপনার উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখানে সমতা বিধান করার আমার দরকার হচ্ছে না, কারণ দেখবেন উৎপাদ এবং বিক্রিয়ক দুই দিকে কি আছে, সমান আছে। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 1 মোল, ক্ষারকের মোল সংখ্যা হচ্ছে কয় মোল, 1 মোল। অ্যাসিডও 1 মোল, ক্ষারকও কি 1 মোল। তার মানে আমার এই ক্ষেত্রে এ এবং বি এর মানটা দাঁড়াচ্ছে, এই যে এর মানও হচ্ছে 1, বি এর মানও কি ভাইয়া 1। এখন আমাকে বের করতে হবে ভাইয়া এম বি এর মান। তাহলে এও যেহেতু 1, বিও যেহেতু 1, তাহলে 1 1 আমরা আর কাউন্ট করলাম না, আমরা সরাসরি লিখলাম হচ্ছে এম এ ইন্টু বি এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া এম বি ইন্টু হচ্ছে ভাইয়া কি বি বি। আমাকে এই এম বিটা বের করতে হবে। তো আমরা সরাসরি এম বি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি ভাইয়া, এম এ ইন্টু কি ভাইয়া বি এ ইজ নিচে হচ্ছে ভাইয়া কি বলেন তো বি বি। ঠিক আছে, এখন জাস্ট আপনি মানগুলা বসান। তাহলে এম এ ইন্টু বি এ, এম এ ইন্টু বি এ হচ্ছে এই যে এটা, তার মানে 20 ইন্টু 0.5, 20 ইন্টু হচ্ছে ভাই 0.5, নিচে হচ্ছে 0.05, আর বিবি হচ্ছে ভাই কত 25। তার মানে 20 ইন্টু 0.05 গুণ করলে উপরে হবে 1, নিচে হবে 25। 1 দিয়ে 25 কে গুণ করলে আপনার অ্যান্সার দাঁড়াবে হচ্ছে ভাই 0.04। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের গণমাত্রা হচ্ছে ভাই 0.04 মোলার। অপশনের এই যে সি অপশনটা হচ্ছে আমার অ্যান্সার, এই যে 0.04 মোলার। তবে আমি এখানে সলিউশনটা বোঝাতে চাচ্ছি না, আপনাকে বোঝাতে চাচ্ছি যখন আপনি কোয়েশ্চেনে এই যে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য বা নিরপেক্ষ করার কথা আসবে, তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, বি ইন্টু এম এ ইন্টু বি ইজ ইকুয়াল টু এ ইন্টু এম বি ইন্টু বিবি। এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে কারকের মোল সংখ্যা এবং অ্যাসিডের মোল সংখ্যা বের করার জন্য আপনাকে ইকুয়েশনটা লিখে সমতা বিধান করে ওইখান থেকে অ্যাসিডের মোল সংখ্যা এবং কারকের মোল সংখ্যা বের করে নিয়ে এই টাইপের কোয়েশ্চেনগুলো ভাইয়া সলভ করতে হবে। আশা করি ভাইয়া আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, 14.5 গ্রাম সোডিয়াম কার্বনেটকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম এসিএল প্রয়োজন হবে। দেখেন ভাই এই কোয়েশ্চেনটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2016-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এখন এই কোয়েশ্চেন ফরম্যাটগুলো দেখে অনেকেই থিঙ্কিং করে কি যে ভাই আপনি তো আগের কোয়েশ্চেনে বলেছেন যে সম্পূর্ণরূপে প্রশমিত করতে বা সম্পূর্ণরূপে নিরপেক্ষ করতে, আপনি বলেছেন যে ভাই এই পয়েন্টগুলো যদি কোয়েশ্চেনে কোনো ক্লুতে থাকে তখন আপনি আমাদেরকে একটা সূত্র দিয়েছেন, একটা ফর্মুলা দিয়েছেন, বি ইন্টু এম এ ইন্টু কি ভাইয়া বি এ ইজ ইকুয়াল টু এ ইন্টু এম বি ইন্টু কি ভাইয়া বি বি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য অনেকেই চিন্তা ভাবনা করেন। তো
তবে দেখেন ভাই এখানে একটা জিনিস আপনাকে ঠিকই কাটাতে হবে, শুধু যে সম্পূর্ণরূপে প্রশমিত বা নিরপেক্ষ করতে আমি বলছি বলে কি আপনি সবসময় এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ কেন, এখানে আপনার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেখানে যদিও বা সম্পূর্ণরূপে প্রশমিত করতে এই কথাটা আছে, বাট আমার এই কোয়েশ্চেনে কোথাও এই যে এম এ বি এ অর্থাৎ গণমাত্রা এবং আয়তন কোনো কিছুর মান দেওয়া নাই, তো আমি কি ভাই এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। যদিও আমাকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এই কথাটা বলা আছে, তারপরে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ হচ্ছে আমার এই কোয়েশ্চেনের কোথাও এই যে গণমাত্রা এবং আয়তন সম্পর্কিত কোনো মান দেওয়া নাই। এখন তাহলে ভাই আমি এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করব? এই কোয়েশ্চেনটা এখন আমাদেরকে সলভ করতে হবে ভাই ওই কিক নিয়ম অ্যাপ্লাই করে। তার মানে আপনি এখান থেকে একটা জিনিস শিখতে পারলেন, সেটা হচ্ছে যখন সম্পূর্ণরূপে প্রশমিত করতে বা নিরপেক্ষ করতে কথাটা দেওয়া থাকবে এবং মোলারিটি এবং গণমাত্রা রিলেটেড কোনো কিছু দেওয়া থাকবে, তখন ভাই আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। আর যখন আপনাকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে বা নিরপেক্ষ করতে এই কথাটা দেওয়া থাকবে বাট মোলারিটি বা গণমাত্রা সম্পর্কিত কোনো কিছু দেওয়া থাকবে না, তখন ভাই আপনাকে এই কোয়েশ্চেনটা ঐকিক নিয়মে সলভ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। এখন ঐকিক নিয়মে সলভ করার জন্য ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাকে এই যে এই বিক্রিয়াটা, যেমন এই যে অ্যাসিড এবং ক্ষারের প্রশমনের এই যে প্রশমিত করতে, অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়াটা লিখে প্রথমে আপনাকে সমতা বিধান করে নিতে হবে। কি করে নিতে হবে ভাই? সমতা বিধান। এখন আমাকে দেওয়া হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস হচ্ছে ভাই কি HCl। এখন এই বিক্রিয়াটাকে আমরা সোডিয়াম কার্বনেট এবং HCl কে বিক্রিয়া করে রিয়াকশনটা লিখে এখান থেকে আগে আমাদেরকে প্রথমে সমতা বিধান করে নিতে হবে। তাহলে যে সোডিয়াম কার্বনেট HCl প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্ট তো আমার দেওয়া নাই, আমাকে জাস্ট সোডিয়াম কার্বনেট এবং HCl দেওয়া আছে। তাহলে এই প্রোডাক্টটা কিভাবে তৈরি করবেন সেটারও আমি অনেক টেকনিক আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে Na2CO3 এগুলো কিন্তু বেসিক জিনিস। এই যে Na2 N এর পাশে যে দুইটা আছে এই দুইটা মূলত কার্বনেটের, কারণ যৌগ গঠনের সময় একজনের যুজনই আরেকজনকে দিয়ে দেয়, ঠিক আছে? এই যে 2টা মূলত কার্বনেটের, আর এখানে একটা 1 আছে, সেই 1টা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের। তো এটা বেং এই সেই জন্য এটা হবে হচ্ছে Na+CO3CO3-2-। এই যে কার্বনেটের দুইটা মূলত সোডিয়ামকে দেয়, এই যে সোডিয়ামের একটা এই যে কার্বনেটকে দিয়ে আমার যৌগ গঠন হয়ে হচ্ছে Na2CO3। এগুলো হচ্ছে বেসিক লেভেল। প্লাস HCl, HCl বেঙে কি হবে H+Cl-। এভাবে যদি ভাঙতে পারেন তাহলে আপনি ইজিলি প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন, আর প্রোডাক্ট তৈরি করতে পারলে ভাই আপনি ইজিলি সমতা বিধান করতে পারবেন। তাহলে আমার কিভাবে প্রোডাক্ট হবে? এই যে এখানকার পজিটিভ, এখানকার নেগেটিভ, এখানকার নেগেটিভ বা এখানকার পজিটিভ, তাহলে আমার প্রোডাক্টটা তৈরি হবে হচ্ছে বা NaCl কি তৈরি হচ্ছে দেখেন ভাই NaCl প্লাস এই যে HCO3। এখানে দেখেন এই যে কার্বনেটের দুইটা কাকে দিয়ে দিবে বলেন তো? হাইড্রোজেনকে দিয়ে দিবে, আর হাইড্রোজেনের একটা কাকে দিয়ে দিবে? কার্বনেটকে। ফলে সংকেতটা হবে কি ভাই H2CO3। এটা আবার পরবর্তীতে বেঙ্গে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি হয়, এটা আমি আর আলোচনা করলাম না, জাস্ট আপনি এটুকু বুঝেন। তাহলে এখানকার পজিটিভ এখানকার নেগেটিভ মিললো, এখানকার পজিটিভ এখানকার নেগেটিভ মিলে এইভাবে সংকেতটা হলো। এই যে H2CO3 কেন হলো? এই যে হাইড্রোজেনের প্লাস ওয়ানটা CO3 কে দিবে, আর এই CO3 এর দুইটা কাকে দিবে? হাইড্রোজেনকে দিবে। এখন ভাই আপনি সমতা বিধান করেন। সমতা বিধান যদি করতে হয় এখানে দেখেন সোডিয়াম আছে দুইটা বাট এখানে আছে একটা, তাহলে এখানে দুই দেন, এখানে দুই দিলে আবার ক্লোরিন হয়ে যাচ্ছে দুইটা বাট এখানে ক্লোরিন আছে একটা, ফলে এখানেও কত দিতে হচ্ছে? দুই। তার মানে এটাই হচ্ছে আমার সমতা বিধান, বাকিগুলো দেখেন মিল আছে। এই যে দেখেন কিভাবে আপনি ইজিলি যদি এভাবে ভেঙে কোন একটা যৌগকে এভাবে ভাঙতে পারেন, ভাঙার টেকনিকটা জানেন, তাহলে আপনি ইজিলি প্রোডাক্ট লিখতে পারবেন, আর প্রোডাক্ট লিখতে পারলে কিন্তু সমতা বিধান করা ভাই আপনার জন্য কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। তাহলে এই যে আমরা এই বিক্রিয়াটা, এই যে এই কোয়েশ্চেনটা বললাম যে আপনাকে ঐকিক নিয়মে সলিউশন করতে হবে, ঐকিক নিয়মে সলিউশন করার জন্য আপনাকে প্রথমে রিয়েকশনটা লিখে সমতা বিধান করে নিতে হবে। সমতা বিধান করে নিয়ে সেখান থেকে সেখান থেকেই আপনাকে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে সলিউশন করতে হবে। তো দেখেন এই যে সোডিয়াম কার্বনেট, এটার বর কত ভাইয়া? এটার বর হচ্ছে ভাইয়া 106 গ্রাম। কয় গ্রাম বা 106? এটা যদি আপনি বের করেন 106 গ্রাম। তো এই যে রিয়েকশন থেকে দেখতেছেন যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটকে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য আপনার 2 মোল HCl লাগতেছে। কয় মোল ভাইয়া? 2 মোল HCl। 2 মোল HCl মানে কত? HCl এর ভর কত ভাইয়া? 36.5। তার মানে 2×36.5 গ্রাম কি লাগতেছে ভাই? HCl। তো আমরা এখান থেকে ঐকিক নিয়মে লিখতে পারি যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করার জন্য আমার HCl প্রয়োজন
হচ্ছে কয় গ্রাম 2 × 36.5 গ্রাম এই যে দেখেন 2 × 36.5 গ্রাম বাই 5 গ্রাম এই যে যদি আপনি কিন্তু সমতা বিধান না করে এভাবে কোয়েশ্চনটা সরাসরি সলিউশন করে দিতেন তাহলে কিন্তু ভাই আপনার অ্যানসার মিলত না আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সম্পূর্ণরূপে প্রশমিত করতে নিরপেক্ষ করতে এই টাইপের কোয়েশ্চনগুলো আপনি সূত্র দিয়ে করেন না কেন অলৌকিক নিয়মে করেন না কেন যেটা দিয়ে করেন না কেন আপনাকে প্রথমে সমতা বিধান করে নিতে হবে তাহলে সমতা বিধান করার পর আমরা দেখলাম যে এই যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট যেটার আণবিক বর হচ্ছে 106 গ্রাম 106 গ্রামকে প্রশমিত করার জন্য আমার লাগতেছে 2 মোল HCl তো 2 মোল HCl মানে 2 × 36.5 গ্রাম কি লাগতেছে ভাই HCl তাহলে 1 মোল সোডিয়াম 1 গ্রাম সোডিয়াম কার্বনেটকে যদি প্রশমিত করতে যান তাহলে 2 × 36.5 তার মানে এটা হয়ে যাবে সরাসরি লিখলে 73 ডিভাইডেড হচ্ছে নিচে কত ভাই 106 গ্রাম হবে ওই কি নিয়মে করতেছে 106 গ্রাম দেন আমাকে কোশ্চেনে কয় গ্রাম বলছে যে 14.5 গ্রাম সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করার জন্য তাহলে 14.5 গ্রামের জন্য কত গ্রাম HCl লাগবে সেটা আমাকে বের করতে হবে তাহলে 14.5 গ্রাম সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করার জন্য তাহলে এটা হবে 73 × 14.5 নিচে হচ্ছে ভাই কত 106 গ্রাম আপনি যদি কাজ করেন তাহলে অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে ভাই 9.98 গ্রাম HCl প্রয়োজন হবে আশা করি ভাই আপনি আমার সলিউশনটা বুঝতে পেরেছেন আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি এই যে অনেকেই যেটা আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া আপনি বলছেন প্রশমিত করার জন্য নিরপেক্ষ করার জন্য এটার জন্য এই সূত্রে অ্যাপ্লাই করতে কিন্তু এখন কেন করেন না এখন করি না হচ্ছে ভাই এটাই তো আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আমার কোয়েশ্চেনের কোথাও এই যে মোলারিটি গণমাত্রা এগুলো দেওয়া নাই তো আমি কিভাবে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি তো যখন মোলারিটি গণমাত্রা দেওয়া না থেকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এই কথা আসবে তখন ভাই আপনাকে ঐকিক নিয়মে সলিউশন করতে হবে আর ঐকিক নিয়মে সলিউশন করার স্টেপ হচ্ছে আপনি ঐকিক নিয়মে করেন সূত্র দিয়ে করেন স্টেপ হচ্ছে আগে আপনাকে ইকুয়েশনটাকে সমতা বিধান করে নিয়ে আপনাকে জাস্ট এইভাবে কোয়েশ্চেনগুলো সলিউশন করতে হবে আশা করি ভাই আপনি আমার সলিউশন বা ডিসকাশনটা বুঝতে পেরেছেন ওকে নেক্সট এখন আমরা কিছু জারণ বিজারণ সম্পর্কিত কোয়েশ্চন সলভ করব যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল যেমন দেখেন আমাকে একটা রিঅ্যাকশন দেওয়া আছে 2 মোল কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে Cu2I2 প্লাস আয়োডিন প্লাস পটাশিয়াম সালফেট 2 মোল পটাশিয়াম সালফেট উৎপন্ন হয় আমাকে কোয়েশ্চনটা করা হয়েছে দেখেন ভাই এই বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক কোনটা জারিত হয়েছে কোনটা জারক কোনটা বিজারক অথবা কোনটা বিজারিত হয়েছে এই যে জারণ বিজারণ সম্পর্কিত একটা কোয়েশ্চেন দেখা যায় যে কি আপনাকে একটা রিঅ্যাকশন দিয়ে দেয় এবং ওই রিঅ্যাকশন থেকে কোয়েশ্চেন করা হয় যে কোনটা জারিত হয়েছে কোনটা বিজারিত হয়েছে এইভাবে এই টাইপের কোয়েশ্চেনগুলো করা দেখা যায় দেখেন ভাই এই কোয়েশ্চেনটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল তো আমি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে গিয়ে আমি আপনাদেরকে জারণ বিজারণ সম্পর্কিত কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য একটা শর্টকাটের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম যে বলেছিলাম যে আপনি পূর্বে জারণ বিজারণ সম্পর্কে কি শিখেছেন বা কি ধারণা জন্মেছে আপনার সেটা এখন থেকে ফেলে দিবেন ফেলে দিয়ে আমি কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর জন্য আপনাকে যে দুইটা পয়েন্ট দিচ্ছি এই দুইটা পয়েন্ট মাথায় রাখবেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভাই কোন একটা বিক্রিয়ার ফলে যদি কোন মোলের জারণ সংখ্যা কমে কোন একটা বিক্রিয়ায় বিক্রিয়ার ফলে যদি কোন মোলের জারণ সংখ্যা কমে যায় সাপোজ মনে করেন আগে +5 ছিল মনে করেন +3 হয়ে গেল অথবা -1 হয়ে গেল তার মানে জারণ সংখ্যা কি কি হলো ভাই কমলে জারণ সংখ্যা যদি কমে এরকম হয় তাহলে সেই মোলটার ভাই বিজারণ ঘটে কি ঘটে ভাই সেই মোলটার বিজারণ ঘটে অথবা সেই মোলটা বিজারিত হয়েছে ঠিক আছে আর যার বিজারণ ঘটে অথবা যে মোলটা বিজারিত হয় সেটাকে কি বলা হয় ভাই জারক এটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর জন্য সবচেয়ে বেস্ট হয়ে জারণ বিজারণের আর যদি 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে জারণ সংখ্যা যদি বাড়ে জারণ সংখ্যা কি বাড়ে সাপোজ আগে -5 ছিল এখন -1 হলো তাহলে -5 থেকে -1 কি বড় না তার মানে জারণ সংখ্যা বাড়ছে যদি জারণ সংখ্যা বাড়ে কোন একটা বিক্রিয়ায় বিক্রিয়ার ফলে তখন সে মোলটার কি ঘটবে জারণ ঘটে অথবা সে মোলটা জারিত হয় আর যার জারণ ঘটে অথবা যে মোলটা জারিত হয় তাকে কি বলা হয় ভাই বিজারক এই যে এই দুটো পয়েন্ট ভাই কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর জন্য যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় আসা জারণ বিজারণ সম্পর্কিত প্রশ্নগুলোর 80% কোয়েশ্চেন ভাই আপনি সলভ করতে পারবেন এখন আসেন ভাই আমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে এই যে এই ইকুয়েশনটা দেওয়া আছে আমাকে এখান থেকে কোনটা জারিত হয়েছে কোনটা বিজারিত হয়েছে কোনটা জারক বিজারক এটা দেখতে হবে তো আসেন এখানে কিছু কশন কিছু সতর্কতা আপনাকে মেনটেন করতে হবে ফার্স্ট হচ্ছে যে জারণ বিজারণ বের করার ক্ষেত্রে যেমন এই যে এই ক্ষেত্রে দেখেন 2 মোল কপার সালফেট এখানে আপনাকে দুইটাকে হিসাব করার দরকার নেই দুইটা আপনাকে হিসাব করতে হবে না আপনি জাস্ট কম্পাউন্ড থেকে হিসাব করবেন যেমন কম্পাউন্ডটা কি ভাই কপার সালফেট এখান থেকে আগে আপনি প্রথমে কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ সংখ্যা বের করে নেন তো জারণ সংখ্যা বের করা
আমরা সবাই জানি কপার হচ্ছে প্লাস টু, সালফার বের করবো আমরা, সালফারকে এক্স ধরেন অথবা মাইনাস টু অক্সিজেন ইন্টু কত ভাই ফোর, তাহলে ইজ ইকুয়াল টু কত ভাই জিরো। তার মানে এখানে কত হচ্ছে ভাই, এটা প্লাস টু এটা মাইনাস এইট, মাইনাস এইট থেকে প্লাস টু চলে গেলে হচ্ছে আবার এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ভাই প্লাস সিক্স। ওকে আসেন, তার মানে এই ক্ষেত্রে এই যে কপার সালফেট মৌলের ক্ষেত্রে কপারের যোজনী হচ্ছে প্লাস টু, কপার কত ভাই প্লাস টু, আর সালফার কত ভাই, সালফার বের করলাম প্লাস সিক্স। এখন আসেন যেটা কনফিউশনে পড়েন, এই যে এই কপার সালফেটের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত, অক্সিজেন অনেকে চিন্তা করেন মাইনাস টু, ভাইয়া এই ক্ষেত্রে কিন্তু অক্সিজেন জারণ মান মাইনাস টু নয়, অক্সিজেনের জারণ মান হচ্ছে এই টোটালটা মাইনাস টু ইন্টু কত ভাইয়া ফোর, তার মানে কত মাইনাস এইট, এটাই হচ্ছে ভাই আমার টোটাল জারণ মান। এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে, এটা আমরা অনেকেই মিস্টেক করি। তার মানে এই কপার সালফেটের ক্ষেত্রে কপার প্লাস টু, সালফার প্লাস সিক্স, আর অক্সিজেন হচ্ছে কত মাইনাস এইট। এখন আসেন এই যে পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে, চার কিন্তু কাউন্ট করার দরকার নেই, এটা আগেই বলেছি, পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে পটাশিয়ামটা হচ্ছে ভাই প্লাস ওয়ান আর আয়োডিনটা হচ্ছে আপনার কি মাইনাস ওয়ান। এখন আসেন বিক্রিয়ার ফলে যেটা হচ্ছে, এই যে দেখেন আমরা জানি মুক্ত মৌলের ক্ষেত্রে আয়োডিনের ক্ষেত্রে জারণ সংখ্যা কি ভাই শূন্য, মুক্ত মৌলের ক্ষেত্রে এই যে আয়োডিন বিক্রিয়ার পরে এটা একটা মুক্ত মৌল, মুক্ত মৌলের ক্ষেত্রে আয়োডিনের জারণ মান কি হবে শূন্য, যেমন অক্সিজেন এটা একটা মুক্ত মৌল এটার ক্ষেত্রে জারণ মান কি হবে শূন্য, এগুলো তো আমরা জানি। তাহলে যে বিক্রিয়ার ফলে উৎপাদ যে আয়োডিন মোলটা দেখা যাচ্ছে, এই যে আয়োডিনের মানটা কি হচ্ছে ভাই শূন্য হচ্ছে। দেখেন বিক্রিয়ার আগে এই যে পটাশিয়াম আয়োডাইড এই ক্ষেত্রে আয়োডিনটা ছিল হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান থেকে বিক্রিয়ার ফলে কি হয়েছে জিরো হয়েছে, মাইনাস ওয়ান থেকে জিরো হয়েছে মানে কি জারণ মান কি হয়েছে ভাই বাড়ছে। যদি জারণ মান বাড়ে, আমি আপনাকে একটু আগে বলেছিলাম, তাহলে সেই মোলটার জারণ ঘটে অথবা সেই মোলটা কি হয় ভাই জারিত হয়। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তার মানে আমরা দেখলাম যে বিক্রিয়ার আগে আয়োডিন ছিল মাইনাস ওয়ান, বিক্রিয়ার ফলে আয়োডিন হলো জিরো, তার মানে আয়োডিনের কি ঘটেছে ভাই জারণ ঘটেছে বা আয়োডিন মোলটা জারিত হয়েছে। কারণ কেন, কারণে আয়োডিনের জারণ সংখ্যাটা কি বাড়ছে। তার মানে আমার এই কোয়েশ্চেন অ্যান্সার দাঁড়ান, আমি বাকিগুলো আর চেক করলাম না। এই যে দেখেন আপনার অপশনে ডিতে আয়োডিন কি হয়েছে ভাই জারিত হয়েছে, দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে কি ডি। বাকিগুলো আপনি চেক করতে পারেন, আমি আর চেক করলাম না, চেক করে দেখবেন এগুলো যে অপশনগুলো এ বি সি অপশনে যেগুলো দেওয়া আছে এগুলো কখনোই সঠিক নয়, তবে তার জন্য আপনাকে সবগুলো চেক করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট আয়োডিনটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম। ওকে দেখেন ভাই ঠিক সেম এই টাইপের এই ফরম্যাটের আরেকটা কোয়েশ্চেন দেখেন ভাই, নিম্নের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই একটা লেটেস্ট কোয়েশ্চেন যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2019 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে নিচে চারটা রিয়েকশন দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, নিচের কোনটা জারণ বিজারণ বিক্রিয়া হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আসেন ভাই আমরা কোনটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো, যে বিক্রিয়ায় আমরা দেখবো মৌলসমূহ যেসব মৌলগুলো প্রেজেন্ট আছে সেসব মৌলসমের জারণ সংখ্যার পরিবর্তন ঘটবে সেসব বিক্রিয়াকে, সেই বিক্রিয়াটাকে আমরা বলতে পারবো হচ্ছে ভাই কি জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি এটা আমরা সবাই জানি। তো আমাদেরকে প্রত্যেকটা অপশন প্রত্যেকটা বিক্রিয়া চেক করে দেখতে হবে, আবার কিছু জিনিস আপনাকে একটু টেকনিক কাটাই সলভ করতে হবে। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই সলিউশনটা, আমাকে ফার্স্ট অপশনে যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে এই যে এই বিক্রিয়াটা দেওয়া আছে। এখন আমি আপনাকে বলছি যে মোল সংখ্যা যেগুলো সামনে আছে এগুলার জারণ সংখ্যা, জারণ সংখ্যা বের করার সময় এগুলো আমার হিসাব করার দরকার নেই, আপনি জাস্ট যৌগের ফিগারটা নিয়ে আসবেন, সেখান থেকে আপনি জারণ সংখ্যাটা বের করবেন। যেমন এই ক্ষেত্রে যদি আপনি নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করেন, আমরা ফার্স্ট রিয়াকশনটা দিয়ে অপশন চেক করতেছি, জারণ সংখ্যা যদি আমরা বের করি নাইট্রোজেনের ক্ষেত্রে লিথিয়াম হচ্ছে প্লাস ওয়ান, নাইট্রোজেন এক্স, অক্সিজেন হচ্ছে মাইনাস টু ইন্টু থ্রি। আমি এগুলো বারবার করতেছি, আপনিও খাতায় লিখে প্র্যাকটিস করবেন, যত এইসব জিনিস প্র্যাকটিস করবেন তত দেখবেন খুব অল্প সময় এইসব জিনিস আপনি সলভ করতে পারবেন, একটা দ্রুততা চলে আসবে। তার মানে এখানে হবে মাইনাস সিক্স প্লাস ওয়ান, তার মানে ইজ ইকুয়াল টু জিরো, তার মানে হবে এক্স মাইনাস ফাইভ, তার মানে এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার প্লাস ফাইভ। তার মানে এই ক্ষেত্রে এই যে লিথিয়াম এই নাইট্রেটের ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে আমার প্লাস ফাইভ, আর অক্সিজেন এই ক্ষেত্রে কত বলেন তো টোটালটা, অক্সিজেনের টোটালটা কিন্তু মাইনাস টু ইন্টু থ্রি, তার মানে অক্সিজেন হচ্ছে ভাই এখানে মাইনাস সিক্স, আর লিথিয়াম হচ্ছে কত ভাই প্লাস ওয়ান। তাহলে এই যুগের ক্ষেত্রে এই যে লিথিয়াম হচ্ছে প্লাস ওয়ান, নাইট্রোজেন প্লাস সিক্স, অক্সিজেন হচ্ছে ভাই মাইনাস সিক্স। এখন আসেন এটা বের করবো আমরা এল আই টু ও, এটার ক্ষেত্রে আমরা যদি বের করি তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে লিথিয়াম হচ্ছে, আমি আর পার্ট বাই পার্ট দেখালাম না, আপনি বের করতে পারবেন আশা করি। এখন লিথিয়াম হবে হচ্ছে প্লাস টু আর অক্সিজেন হবে হচ্ছে আমার মাইনাস টু, লিথিয়াম প্লাস টু অক্সিজেন কত হবে মাইনাস টু। দেন এই ক্ষেত্রে যদি বের করেন তাহলে অক্সিজেন হবে হচ্ছে মাইনাস ফোর, নাইট্রোজেন হবে হচ্ছে ভাই আপনার প্লাস ফোর, আর এই যে মুক্ত মোল অক্সিজেনের ক্ষেত্রে কত হবে শূন্য হবে। এখন আসেন এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখেন ভাইয়া নাইট্রোজেন প্লাস ফাইভ ছিল, বিক্রিয়ার পরে নাইট্রোজেন কত হলো এই যে দেখেন প্লাস ফোর হলো, এই যে লিথিয়াম কত ছিল প্লাস ওয়ান ছিল, বিক্রিয়ার পরে লিথিয়াম প্লাস টু হলো, এই যে অক্সিজেন মাইনাস সিক্স ছিল, বিক্রিয়ার পরে একটা তো হচ্ছে জিরো
আরেকটা তো হইছে কত 4 তার মানে প্রত্যেকটা মৌলেরই বিক্রিয়ার ফলে জারণ সংখ্যার কি ঘটেছে বে পরিবর্তন ঘটেছে এই যে যে সব বিক্রিয়া এইভাবে বিক্রিয়ার ফলে প্রতিটা মৌলের জারণ সংখ্যার পরিবর্তন ঘটবে সেই বিক্রিয়াটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি দ্যাটস ওয়াই আমরা যে অপশনটা চেক করলাম আশা করা যায় এই অপশনে মিলে গেছে সেজন্য আমার এই কোশ্চেন অ্যানসার হচ্ছে কি এই যে এই বিক্রিয়াটা এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া বাট আপনি বাকি বি সি ডি অপশনগুলো আমার মতো করে চেক করে প্র্যাকটিস করবেন কারণ আপনি যত প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হবেন ওই যেরকম প্র্যাকটিস মেক্স এম এন পারফেক্টের মতো হয়ে যাবেন ঠিক আছে অ্যাকচুয়ালি জারণ বিজারণ বিক্রিয়াগুলো এগুলো প্র্যাকটিসের ব্যাপার কারণ এখানে একটা দ্রুততার ব্যাপার সবার আছে আপনি যত প্র্যাকটিস করবেন তত একটা স্পিডে চলে আসবে ঠিক সেম দেখেন জারণ বিজারণ সম্পর্কিত আরেকটা কোয়েশ্চেন যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল কোয়েশ্চেন ফরম্যাটগুলো দেখে অনেকেই ভয় পায় বাট এগুলো সিম্পল কোয়েশ্চেন এই যে দেখেন এমএনও টু থেকে এমএনও ফোর মাইনাস আয়নে রূপান্তরের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ পরমাণুর জারণ অবস্থার পরিবর্তন কোনটা হয়েছে এই যে এমএনও টু থেকে এমএনও ফোর মাইনাস আয়নে রূপান্তরের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ পরমাণুর জারণ অবস্থার পরিবর্তন খুব ইজি একটা কোয়েশ্চেন অনেকে কোয়েশ্চেন দেখে ভয় পায় এই যে এমএনও টু থেকে এমএনও ফোর এর জারণ সংখ্যার কত পরিবর্তন হলো তাহলে আপনি বের করেন তাহলে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যদি বের করেন অক্সিজেন মাইনাস টু তার মানে ম্যাঙ্গানিজ আমি আর এক্স লিখলাম না অথবা এক্স প্লাস অক্সিজেন হচ্ছে মাইনাস টু ইন্টু টু ইজ ইকুয়াল টু কত জিরো তার মানে এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো তার মানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ভাই কত প্লাস ফোর আর এটার ক্ষেত্রে বের করবেন যখন যৌগ আই ক্যাটাইন বা অ্যানাইন দেওয়া থাকবে তখন সমানের ওই পাশে ওই মানটা লিখতে হবে এটা তো আমরা সবাই জানি জারণ সংখ্যা বের করার ক্ষেত্রে তাহলে ম্যাঙ্গানিজকে এক্স ধরলাম প্লাস অক্সিজেন হচ্ছে মাইনাস টু ইন্টু কত ভাই ফোর ইজ ইকুয়াল টু এখন কিন্তু জিরো হবে না ভাই এক্ষেত্রে জিরো দিলাম কারণ এটা কি এটার ক্ষেত্রে কোনো ক্যাটাইন বা অ্যানাইন নেই চার্জের সংখ্যা নেই এখানে যখন চার্জের পরিমাণটা দেওয়া থাকবে তখন সমানের ওই পাশে ওটা লিখতে হবে যেমন এখানে মাইনাস ওয়ান মাইনাস আছে তার মানে এখানে হবে হচ্ছে আমার মাইনাস ওয়ান যদি টু থাকতো তাহলে মাইনাস টু লিখতাম তো আসেন এটা যদি সলভ করি এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান প্লাস এইট তার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস ওয়ান তার মানে এই যৌগের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ছিল প্লাস ফোর পরবর্তীতে যখন এমএনও ফোর মাইনাস আইন হলো তখন জারণ সংখ্যা হলো কত প্লাস সেভেন তার মানে প্লাস ফোর থেকে কত হবে প্লাস সেভেন দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেন অ্যান্সার কি হবে যে ম্যাঙ্গানিজের জারণ অবস্থার পরিবর্তন কোনটা এই যে অপশনে ডিতে আছে দেখেন প্লাস ফোর থেকে প্লাস সেভেন বাট সিম্পল কোয়েশ্চেন অনেকে কোয়েশ্চেন ফরম্যাট দেখে ভয় পায় তবে ভাই আমি এই যে আপনাদেরকে বারবার বলবো এই জারণ বিজারণ পরিবর্তন বা জারণ বিজারণ সম্পর্কিত কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনি যে আমি যে টেকনিকটা বললাম এই টেকনিকটা অ্যাপ্লাই করে যে জারণ সংখ্যা কমলে বিজারণ দেন জারক জারণ সংখ্যা বাড়লে সেটার জারণ ঘটে দেন বিজারক এইগুলো মাথায় রেখে আপনি অনেকগুলো কোয়েশ্চেন বাসায় বসে বসে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন যেমন এখানে এই যে কোয়েশ্চেনে বি সি ডি অপশনগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করে দেখেন এগুলো আসলে ঠিক আছে কিনা আসলে প্র্যাকটিস করলে আপনার জন্যই সবচেয়ে বেশি কি হয় বেটার হয় ওকে নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা কোয়েশ্চেনটা দেখেন বিয়ার ল্যাম্বার্ড সূত্রের সাহায্যে নিচের কোনটা করা যায় আমাকে দেখেন নিচে ভাই পাঁচটা অপশন দেওয়া আছে এখান থেকে বিয়ার ল্যাম্বার্ড সূত্রের সাহায্যে নিচের কোনটা করা যায় সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এই কোয়েশ্চেনটা দেখেন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 15-16 অ্যাডমিশন টেস্টে এসেছিল এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে বারবার ভুলে যাই সেটা হচ্ছে বারবার স্মরণ করে যে বলবো সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু একটু জিনিস খেয়াল করবেন কিনা একটা জিনিস খেয়াল কোর্সিন কিনা জানি না সেটা হচ্ছে ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্নে দেখবেন পাঁচটা অপশন থাকে কয়টা অপশন ম্যাক্সিমাম টাইমে পাঁচটা অপশন দিয়ে দেয় ঠিক আছে এই জিনিসটা কিন্তু আপনাকে আরো কনফিউশনে ফেলে দেবে সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সবচেয়ে বেশি বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন আপনি যত বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন এই জিনিসগুলো আপনার জন্য তত সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে তো আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিয়ার ল্যাম্বার্ড সূত্রের ব্যবহারগুলো আপনাকে মাথায় রাখতে হবে যদি ভাই আপনি বিয়ার ল্যাম্বার্ড সূত্রের এই কয়েকটা ব্যবহার এগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে ভাই ইজিলি এই বিয়ার ল্যাম্বার্ড সূত্র সম্পর্কিত কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন যেমন আসেন ফার্স্ট যে ব্যবহারটা সেটা হচ্ছে দ্রাবকে বর্ণযুক্ত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিয়ার ল্যাম্বার্ডের সূত্রটা কি করি ভাই ব্যবহার করি কোয়েশ্চেন ফরম্যাটটা এভাবেও দেখা গিয়েছিল সরাসরি বলেছিল দ্রাবকে বর্ণযুক্ত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করা হয় এভাবে কিন্তু কোয়েশ্চেন ফরম্যাটটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে ভাই বিয়ার ল্যাম্বার্ডের সূত্র দেন হচ্ছে ভাই অণুর আকৃতি জানা যায় অণুর আকৃতি জানার ক্ষেত্রে আমরা বিয়ার ল্যাম্বার্ডের সূত্রটা প্রয়োগ করতে পারি দেন হচ্ছে ভাই জৈব যৌগের গঠন নির্ণয় করার ক্ষেত্রে আমরা বিয়ার ল্যাম্বার্ডের সূত্রটা কি করা হয় ভাই ব্যবহার করা হয় এই তিনটা ব্যবহার বিয়ার ল্যাম্বার্ড সূত্রের এই জিনিসগুলো মাথায় রাখবেন এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি বিয়ার ল্যাম্বার্ডের সূত্র সম্পর্কিত কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন দেখেন একটু আর
একবার, দ্রাবকে বর্ণযুক্ত দ্রবণের কি নির্ণয় ব্যয়, গণমাত্রা নির্ণয়, বর্ণযুক্ত দ্রবণের গণমাত্রা নির্ণয়, অণুর আকৃতি জানা যায়, জৈব যৌগের গঠন নির্ণয় করার ক্ষেত্রে আমরা বেয়ার ল্যাম্বার্টের সূত্র ব্যবহার করি। তো আসেন ভাই আমরা অপশনগুলো চেক করি। ফার্স্ট অপশন, কঠিন পদার্থের আয়তন নির্ণয় করা হয়। না ভাইয়া, এটা সঠিক নয়। আয়তন নির্ণয় করার ক্ষেত্রে কোনো বেয়ার ল্যাম্বার্টের সূত্র ব্যবহার করা হয় না। গ্যাসের উদয়তা নির্ণয় করা হয় না ভাই, এটাও সঠিক নয়। সি অপশন দেখেন, তরলের আয়তন সঠিক নয়। দেন ডি অপশন, তরল পদার্থের স্ফুটনাঙ্গ নির্ণয়, এটাও সঠিক নয়। স্ফুটনাঙ্গ আয়তন উদয়তা কোনো ক্ষেত্রে বেয়ার ল্যাম্বার্টের সূত্র ব্যবহার করা হয় না। তারপরে আমার কোয়েশ্চেন অ্যান্সার হবে কোনোটি নয়, কারণ আমরা দেখলাম বেয়ার ল্যাম্বার্টের সূত্র ব্যবহার করা হয়েছে দ্রাবকে বর্ণযুক্ত দ্রবণের গণমাত্রা নির্ণয়, অণুর আকৃতি নির্ণয়, জৈব যৌগের গঠন নির্ণয় করার ক্ষেত্রে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। ঠিক সেম দেখেন আরেকটা বেসিক লেভেলের কোয়েশ্চেন দেখেন, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 13-14 অ্যাডমিশন টেস্টে এসেছিল। কোয়েশ্চেন ফরম্যাটটা দেখেন, স্টিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার স্টিপিতে কোন গ্যাসের এক লিটারে, এক লিটারে কত মোল গ্যাস থাকবে, এক লিটারে কত মোল গ্যাস থাকবে স্টিপিতে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু ভাই একদম বেসিক লেভেল থেকে করা কোয়েশ্চেন। যারা এই চ্যাপ্টারটা প্রথমেই শুরু করেছেন পরিমাণগত রসায়নের, তারাই কিন্তু প্রথমে এই জিনিসটা পেয়েছেন। এই যে দেখেন একটা জিনিস আপনার মনে আছে কিনা, দেখেন স্টিপিতে এক মোল গ্যাসের আয়তন হচ্ছে ভাই কয় লিটার, 22.4 লিটার। কয় লিটার? এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এই ইনফরমেশন তো আমাদের জানা। তো ইনফরমেশন থিসিস করে আপনি কি লিখতে পারেন, তার মানে 22.4 লিটারে মোল থাকে কয় মোল ব্যয়, এক মোল গ্যাস থাকে কয় মোল ব্যয়, এসটিপিতে 22.4 লিটারে কয় মোল থাকে, এক মোল। তো আপনাকে কোয়েশ্চেনে দেখেছে দেখেন এই যে এক লিটারে কয় মোল গ্যাস থাকবে, তার মানে আমরা দেখলাম 22.4 লিটারে এক মোল গ্যাস থাকে। এখন আমরা কোয়েশ্চেন সলভ করব, এখন আমাদের বের করতে হবে এক লিটারে কয় মোল গ্যাস থাকে। তাহলে এক লিটারের জন্য কি হবে, 1/22.4। আপনি জাস্ট ভাগ করেন, ভাগ করলে অ্যান্সারটা দাঁড়াবে 0.045। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি, 0.045 অপশনের এটা। আশা করি এগুলো বুঝতে পারেন, জাস্ট বেসিক লেভেল থেকে করা কোয়েশ্চেন। আপনি জাস্ট এই ইনফরমেশনটা মাথায় রাখবেন, পাশাপাশি আমি যে আপনাকে বললাম বেয়ার ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ওকে, টুডে আপ টু দিস, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।